কলকাতার বাম ছাত্র যুব নেতৃত্বের উপর পুলিশের অত্যাচারের প্রতিবাদে সারা রাজ্যের সঙ্গে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের সিপিআইএম বামপন্থী নেতারাও রাস্তায় নামলো এবং তা থেকেই উত্তেজনা ছড়ালো। শুক্রবার বিকেলে আসানসোল রবীন্দ্র ভবনের সামনে থেকে বিক্ষোভ কর্মসূচি নেয় সিপিআইএম এবং অন্যান্য বাম সংগঠনগুলি। এরপরে তারা পথ অবরোধে নামে। আমরা একটা সময় এসেছি স্ক্যাম কেটে স্ক্যাম নিয়ে আমরা মুখ খুলেছিলাম। আমাদের ছাত্র যুবরা, আমাদের মৈদুল, আমাদের সুজিত, আমাদের একের পর এক তরকাজা প্রাণ আমরা বলিদান দিয়েছি। তখন আমজনতা বোঝেননি, মুচকি হেসেছিলেন। এখন দেখছেন কলকাতা রাজপথ থেকে। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। আপনার আমার মনে হয়েছে আমাদের কমরেড মীনাক্ষী মুখার্জি, কমরেড প্রতিকুল রহমান, কমরেড ময়ূক বিশ্বাস, এদের সহ অনেক অসংখ্য কমরেডদের অন্যায় ভাবে গ্রেফতার করেছে, তাদের ওপর অসহনীয় অত্যাচার চালিয়ে যাচ্ছে এবং এই অত্যাচারের বিরুদ্ধে আমরা বামপন্থী ছাত্র যুব মহিলা যা গণসংগঠনের কর্মী তারা দাঁড়িয়ে। ঘটনা ঘটে গেছে কলকাতা বুকে, সেই ঘটনার তীব্র প্রতিবাদ করতে আজ আমরা পথে নেমেছি। আমরা মমতা ব্যানার্জি বলতে পাত্র হচ্ছি, একটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই ভাষায় বলতে পাত্র হচ্ছি, এটা তার পক্ষে লজ্জার, আমার পক্ষে বিরক্তি। যে কমরেড নিমাই খান এবং এছাড়াও যারা কমরেড দু-একজন মহিলা নেত্রীকে আমি সামনে থাকতে বলব, যুব নেতা এখানে যারা আছেন, আমি কমরেড সালাউদ্দিন, কমরেড নাইয়ার সহ আমি অতনু, অমৃত এদের বলব তারা সামনে রেখে আমরা সুশৃঙ্খল ভাবে একবার ভাবুন সরকারের কাছে কি পেয়েছেন। আন্দোলন জারি আছে, আন্দোলন জারি থাকবে, এ লড়াই চলবে। খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানা থেকে বিরাট পুলিশ বাহিনী আসে, শুরু হয়ে যায় বাম নেতৃত্বের সঙ্গে ধস্তাধস্তি। পুলিশ বলপূর্বক বেশ কয়েকজন বাম নেতাকে গ্রেপ্তার করে। এই ঘটনার পরে আরও উত্তেজনা ছড়ায়। বাম নেতৃত্ব আসানসোল দক্ষিণ থানার সাউথ পিপিতে গিয়ে গ্রেপ্তার হব, আপনি তাদের ছাড়ানোর জন্য দাবি করে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা।